আমরা লিখবো ফ্রি ডাউনলোড কি, ফ্রি ডাউনলোড কি জ্যাম, আমরা কি লিখবো? ফ্রি ডাউনলোড জ্যাম, ওকে এরকম। ওকে উইন্ডোজ 10 এর জন্য, উইন্ডোজ কি 7 এর জন্য কি আছে আলাদা আলাদা। ওকে এখান থেকে যান, এখান থেকে গেলে যে জিনিসটা দেখতে পারবেন, এখানে অনেকগুলো আছে না, এখানে প্রত্যেকটা কি দেওয়া আছে দেখেন, 32 বিট দেওয়া আছে না কি। আপনি এই যে একেবারে কি করবেন, এই যে এইটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। আমি কত দেখাইছিলাম, 7.2.9 দেখাইছিলাম না, এখানে কত আছে 10 চলে আসছে। ওকে এর মানে আপনারা কি করবেন, এটার একটা ক্লিক করলে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এবং খুব সুন্দর করে ইউটিউব থেকে একটু দেখে নেবেন, অনেকের ভিডিও আছে যে কিভাবে জ্যাম আমরা ইনস্টল করতে পারবো, আর যদি কেউ ইনস্টল করতে না পারেন, ল্যাপটপ যদি থাকে একটু নিয়ে আসবেন, প্রয়োজনে আমি করে দেবো। ওকে কিন্তু অবশ্যই নিয়ে আসার আগে একটু উইন্ডোজ দিয়ে নিয়ে আসেন। ওকে কারণ কি আবার এমন হতে পারে উইন্ডোজের জন্য হচ্ছে না। ওকে ফাইন, তো আমরা এখান থেকে ডাউনলোড করে কি করতে পারি, আমরা সি ড্রাইভ বাদে অন্য যে কোনো ড্রাইভে এটা কি করতে পারি, আমরা আমরা সেভ করতে পারি। ওকে এবার দেখেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে এবার যখন আমরা যখন এটা ইনস্টল হয়ে গেল, তখন আমরা এখান থেকে যাব কোথায়, জ্যাম্পের মধ্যে কই যাব, জ্যাম্প এই যে খেয়াল করেন এখানে কি করা আছে, ইনস্টল করা আছে। এবং এখান থেকে দেখেন অটোমেটিক আমরা যখন এখানে আনছি, ওকে দুইটা জিনিস অটোমেটিক স্টার্ট হয়েছে না কি, আপনার কিন্তু স্টার্ট হবে না, এই জন্য কনফিগে গিয়ে দেখেন কি লেখা আছে, অটো স্টার্ট মডিউল অ্যাপাচি এবং কি মাইস্কুল, এখানে সেভ করে দিলেই দেখবেন পরের বার থেকে কি হয়ে যাবে, অটোমেটিক স্টার্ট। স্টপ যদি থাকে এরকম অবস্থাতে থাকবে, এটারে স্টার্ট করবেন, এটারে কি করবেন স্টার্ট, যদি স্টার্ট না হয় এখানে রেড কালারের একটা কি আসবে, মানে কিছু লেখা আসবে, এবং কেন হচ্ছে না সেটা আপনার বলে দিবে এখানে। ওকে এটা করার পরে এক্সপ্লোরের মধ্যে যখন আমরা যাব, তখন এখানে গেলে দেখেন কি হচ্ছে, এখানে গেলে আমি এইচটি ডকস এর মধ্যে যখন আপনি যাব, প্রথম এখানে অনেকগুলো ফোল্ডার পাবো, ইন্ডেক্স ফাইল মাইল পাবো, সবগুলারে কি করে দেবো, ডিলেট করে দেবো, বুঝা গেছে, জাস্ট প্রথম অবস্থাতে, কারণ ওগুলো আমাদের দরকার নাই। আমাদের এখানে মূলত কাজ কিন্তু কোন ফোল্ডারে বলেন তো, এইচটি ডকস এর মধ্যে গিয়ে প্রথমে ইনস্টল করার পর যা পাবো সবগুলারে কি করবো, সিলেক্ট করে ডিলেট করে ফেলবো, ওগুলো আমাদের দরকার নাই। ওকে এবার করার পরে আমরা এই জায়গাটাতে কিভাবে আসব, এই জায়গাটাতে কিভাবে আসতে হয়, আমরা গিয়ে যদি এখানে লিখি লোকাল হোস্ট, কি লিখবো, লোকাল হোস্ট। এবং লোকাল হোস্ট লেখার পর দেখেন খেয়াল করেন আমাদের সেই এইচটি ডকস এর যতগুলো ফোল্ডার আছে সবগুলোর মধ্যে নিয়ে চলে আসছে না। ওকে যেমন এই যে আপনাদের আগের যে ব্যাচগুলো, যেমন হচ্ছে আমি যদি 3 নম্বর ব্যাচের কথাই বলি, এই যে ওরা একটা প্রজেক্ট করছে দেখেন, ওকে ওকে খেয়াল করেন ওরা এটারে কি করছে, ডেভেলপ করছে, বোঝা গেছে, এটারে কি করছে, ডেভেলপ করছে। ওকে আপনাদের কিন্তু একটা ডাইনামিক সাইট দেখাইছি, যে একটা ডাইনামিক সাইট কি কেমন হয়, কি ভেতরে লগইনটা কেমন হয়, তো এরপরে লাগে আমি আবার দেখাবো যে যে মূলত এটা আসলে কিরকম ভাবে হয়। তো এরকম একটা প্রজেক্ট আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন। ওকে তো এখন যেটা হয় যে আমরা একটা ইন্ডেক্স ফাইলটা কিন্তু বাইরে থেকে ক্লিক করলে কি হয়, এটা ওপেন হয় কোথায়, আপনার কোন একটা ব্রাউজারে, কিন্তু একটা পিএসপি ফাইল কিন্তু এভাবে হয় না। তো আসেন আমরা যেমন এখান থেকে আমি যদি একটা, আমরা যদি এখান থেকে একটা ফোল্ডার বানাবো, কারণ কাজ করতে লাগে তো ফোল্ডার লাগে, লাগে না, আমরা এখান থেকে লিখবো ইয়াসির, কি লিখবো, ইয়াসির নামে একটা ধরেন একটা ফোল্ডার বানাইলাম। এখানে লেখার পরে আমরা এখানে গিয়ে যদি একটা ফাইল বানাবো, আমরা ফাইলের নাম দেব ইন্ডেক্স ডট এইচটিএমএল, কি লিখবো, ইন্ডেক্স ডট, কি লিখবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল, কি লিখলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওকে ইন্ডেক্স ডট কি এইচটিএমএল লিখছি। এখন ব্র্যাকেটের মধ্যে যখন আমরা আসব বা এটাকে যখন আমরা ডাবল ক্লিক করব, তখন দেখবেন এটা ওপেন হবে কোথায়, এখানে কিন্তু ডাবল ক্লিকে কি ওপেন হয়ে গেছে না কি, এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এটার উপরে যদি একটা কাজ করি, এটার উপরে যদি আমরা কাজ করি, এটার উপরে যদি আমরা কাজ করি, তাইলে আমরা কি জিনিসটা দেখব, মনে করেন আমরা এখানে লিখলাম যে পিএসপি,
পিএসপি, ওকে, কি পিএসপি এইভাবে আমরা লিখলাম। ওকে, এখন লেখার পরে এখানে আমরা লিখতে পারি হ্যালো, কি লিখবো হ্যালো। তো যখন আমরা হ্যালো লিখবো, আমরা এখান থেকে কি আসলো, হ্যালো আসছে লেখাটা, হ্যালো আসছে। কিন্তু এখন এটারে যদি আমরা পিএসপি ফাইল বানাইতাম, কি ফাইল বানাইতাম, পিএসপি ফাইল বানাইতে গেলে দেখেন এখানে কি হচ্ছে, ইন্ডেক্স ডট কি আসবে, ইন্ডেক্স ডট পিএসপি। তখন এটা ডাবল ক্লিক করলে কই ওপেন হবে দেখেন তো, কি ব্র্যাকেটস ওপেন হয় নাই কি। এইবারও গিয়ে আমরা যদি রান করতে চাই তাহলে কই যাব, লোকাল হোস্টে গিয়ে ইয়াসিনের মধ্যে ক্লিক করলেই সে যেহেতু ইন্ডেক্স পেজ পাইছে, ইন্ডেক্স পেজ মানে কি বলেন তো, এটা হোম পেজ। ওকে, এটা যদি অন্য একটা নামে দিতাম আমরা, যেমন ধরেন ইয়াসিনের ইন্ডেক্স না দিয়ে যদি আমি লিখতাম আমি, তার মানে কি হইতো, ওকে আমি যদি আমি লিখতাম দেখেন তখন কি হইতো, আমি ইয়াসির মধ্যে ক্লিক করলে আমি ফাইলটা আসতে এখানে ক্লিক করে ওপেন করা লাগতো। কিন্তু ইন্ডেক্স ফাইল হওয়ার কারণে সে এটা ধরে নিচ্ছে কি যে এটা একটা হোম পেজ, বা আমরা হোম ডট পিএসপি দেখলেও সে সে এটার কি বুঝবে, এটা একটা হোম পেজ। ওকে, তো এই জন্যই মূলত আমরা সব সময় আমাদের মূল পেজটারে আমরা কি লিখতাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল নাকি, ইন্ডেক্স ডট কি লিখলাম, পিএসপি লিখছি। এইবার এই যে হ্যালো যে লিখছি, এবার আসেন এইটা, এখন আমরা যদি চাই কি আসতে, আচ্ছা এখানে দেখেন এইবার আমরা যে জিনিসটা করব, আমরা এখানে পিএসপি দিয়ে এই হ্যালো লেখাটা নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে পিএসপি শুরু করব এবং কি করব, পিএসপি শেষ করব, আর এখানে বলে দেব কি ইকো। ওকে, ইকোর মধ্যে কি লিখবো, ডাবল কোটেশন, ওকে দিয়ে কি লিখবো, হ্যালো ডাবল কোটেশন, এই যে দেখতে চাচ্ছি না এই জন্য আমরা কি লিখলাম, হ্যালো, কারণ এটা একটা স্ট্রিং না কি, কি আসছে হ্যালো। আমি যদি চাইতাম যে বড় হাতের আসল, তাহলে আমরা কি করতাম, এইচ ওয়ান শুরু এবং কি করতাম, এইচ ওয়ান কি ক্লোজ, এইচ ওয়ান কি ক্লোজ, আচ্ছা ও আচ্ছা টু দিছি, আচ্ছা ফাইন। তার মানে দেখেন এখানে কি আসছে, বড় হয়েছে। দেখেন আমরা বহু কিছু লিখতেছি, বহু কিছু করতেছি, আমার কোথাও দেখাচ্ছে যে পিএসপি টিএসপি কোড যে আমি লিখছি কি কোনো কিছুই নাই, আচ্ছা ফাইন। তার মানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে কি করব, আমরা আসেন এবার আমরা পিএসপি দিয়ে দুইটা সংখ্যার মধ্যে যোগ করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম না আমরা, কি মনে আছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, বলেন তো আরিফ বলেন, ওকে আরিফ বলেন যে আমি কি না বসেই বলেন, আমরা কি লিখবো, ডলার এ ইকুয়াল ফাইভ নাকি, ফাইভ আমরা কি লিখলাম, ডলার বি ইকুয়াল কত, সিক্স ধরেন। এরপর আমরা কি লিখবো, ডলার সি, এবার কিন্তু এটা ইয়েতে কি করবো, ডলার এ, এবার কিন্তু এখানে ডলার দিতে হবে, জাভাস্ক্রিপ্টে কিন্তু এখানে ভাল লিখতে হয় না, ঠিক না, ওকে হ্যাঁ অবশ্যই এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে কি লিখবো, দেখার জন্য কি লিখবো, ইকো ডলার কি, ডলার সি লিখছি, ফাইন। এবার দেখেন আমার যদি রেজাল্ট আমি দেখতে চাই, রেজাল্টের মধ্যে কি আসলো, এগারো আসলো। এগারো কোন জায়গা থেকে আসছে এটা আপনি দেখান, কি আপনি কি চাচ্ছেন, শুধু রেজাল্টটা পাচ্ছেন, কি বোঝা গেছে, জাভাস্ক্রিপ্ট কি করতো, সব দেখাই দিত না কি, বাট এখানে সে কি করতেছে, সে জাস্ট শুধু কি করতেছে, সে রেজাল্টটা দেখাচ্ছে, সে কি করতেছে, জাস্ট রেজাল্টটা দেখাই দিচ্ছে, কি বোঝা গেছে। এর মানে আপনি শুধুমাত্র এখান থেকে তার আউটপুটটা কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন, সবাই ক্লিয়ার, হ্যাঁ না এটা আপনি দেখতে পারবেন না, না এটা কোনোভাবেই পারবেন না, বুঝা গেছে। একমাত্র কোডাররা গিয়ে এই পেজ এডিটে গেলে সে গিয়ে দেখতে পারবে যে এখানে কি কোড করে রাখছে, বুঝা গেছে, কি কি সবাই ক্লিয়ার, গুড। কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি থাকলে তো আর এটা তো সিকুয়েল ল্যাঙ্গুয়েজ হইতো না, না হ্যাকাররা তো আর এগুলা ফাংশন নিয়ে কাজ করে না, ওদের কাছে অনেক সফটওয়্যার আছে, প্রিমিয়াম অনেক ধরনের সফটওয়্যার তারা ইউজ করে এটারে তারা হ্যাক করে, বুঝা গেছে, ওদের কাছে অনেক ধরনের সফটওয়্যার গুলো আছে। হ্যাঁ এই আপনি জানেন না গ্রাফিক্স এর কি কি অ্যাডভান্স লাগে, এটা আপনি জানেন, এটা খুবই স্বাভাবিক, ঠিক না, এর মানে তাইলে হ্যাকারদেরটা জানবো কিভাবে, যে যেটাতে কাজ করে সে সেটা কি টুলস নিয়ে
সেটা কি করে, সে কাজ করে। ওকে, আমরা কি বুঝতে পারছি এটা? আচ্ছা ফাইন। এখন আসেন আমরা যে জিনিসটা, মজার একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমাদের ওয়েব পেজে 100টা পেজ থাকলেও কিন্তু হেডার ফুটার কয়টা থাকে? একটা থাকে। একটা জায়গায় চেঞ্জ করলে কি হয়? সব জায়গাতে চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আজকে আমরা দেখবো যে পিএসপি দিয়ে কিভাবে আমরা কেটে কেটে জোড়া লাগাইতে পারি, কি করতে পারি, মানে আপনি বুঝবেনই না যে এটা অন্য জায়গায় ছিল। বুঝা গেছে? আউটপুটের সময় কি হবে, সব এক জায়গাতে। আসেন আমরা এটা ডিজাইন করি, আমরা একটু কল্পনা করব। বুঝা গেছে? ওকে, যে এই যে হেডারের মধ্যে বহু কিছু আছে, বুঝা গেছে? আমরা এখানে লিখবো যে এরকম লিখলাম, যদি ইস কি হেডার পার্ট, এরকম লিখছি। তারপরে আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে লিখবো হচ্ছে ধরেন সেকশন লিখলাম, কি লিখলাম সেকশনের মধ্যে, আমি লিখলাম যে দিস ইজ, কি লিখবো, দিস ইজ ওয়েবসাইট, কি কন্টেন্ট, কি কন্টেন্ট পার্ট। বোঝা গেছে? এখানে সে কি করবো, ফুটার, এখানে সে কি লিখবো, ফুটার, ফুটার মধ্যে কি লিখবো, দিস ইজ কি ফুটার, ফুটার কি। এখন থেকে আপনাদের ক্লাসগুলো আগে যতটুকু মজা না লাগতো, এখন তার থেকে কি অনেক বেশি মজা লাগবে প্রত্যেকটা ক্লাসে। ওকে, বাট এই যে স্টুডেন্টগুলো নাই কেন? না আসলে ওরা কোথায়, কেন? আচ্ছা, গেট, তাহলে তো আরো ভালো, কারণ মিস করলে তো লস। বোঝা গেছে? আসতে দিস ইজ হেডার পার্ট, ওয়েবসাইট কন্টেন্ট পার্ট, এরকম ভাবে চলে আসছে না? এখন দেখেন আমরা কেটে কেটে জোড়া লাগাবো। বুঝা গেছে? কি করবো, কেটে কেটে জোড়া লাগাবো। ওকে, এখন আমরা ধরেই নেই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেডারের পার্ট। খেয়াল করেন, এইটুকু যদি কেটে নিই, এটুকু কাটছি না কি, এটুকু কেটে মনে করেন আমরা একটা জায়গাতে, এরকম একটা জায়গাতে আমরা ইয়াসিরের মধ্যে এখানে একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের আমরা নাম দিলাম ধরেন এমনি কোড, যে কোনো নামে আমরা কি ফোল্ডার করতে পারি। আমরা এখানে এসে একটা পার্টের নাম দিলাম হচ্ছে হেডার, হেডার ডট কি পিএসপি। এই ফাইলের নামও আপনি যে কোনো নামে রাখতে পারেন, কি করতে পারেন, যে কোনো নামে এটা রাখতে পারেন। ওকে, আমরা এখানে গিয়ে যে 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 জিনিসটা করব সেটা হচ্ছে কি, এখানে এসে আমরা এই হেডারের কোডটুকু এভাবে রাখছি, কি আমরা হেডারের কোডটুকু এভাবে রাখছি। আচ্ছা, এবার দেখেন HTML কিন্তু বডি শেষ হয়েছে, শুরু হয়েছে, শুরু কিন্তু নাই। এবার আমরা এখানে এসে যে জিনিসটা করতে পারি, আমরা এতে লিখবো যে পিএসপি শুরু করলাম এবং কি করলাম, পিএসপি শেষ করলাম। এখানে এসে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে ইনক্লুড, কি আছে ইনক্লুড। ইনক্লুডের মধ্যে গিয়ে আমি আসি কোথায় দেখেন, আমি মানে হচ্ছে আমি তো ইন্ডেক্স ফাইল নাকি, আমি মানে আমি হেডার পাইতে গেলে কোড ফোল্ডার পার করে কি হেডার, এর মানে তাইলে আমি এখানে কি লিখবো, আমি এখানে কোড ফোল্ডার পার করে কি লিখবো, হেডার ডট, অবশ্যই ডট পিএসপি দিতে হবে। ওকে, দেখেন আমি যদি এই অংশটুকু আপাতত বাদ দিয়ে ট্রাই করি, দেখেন ব্যাপারটা কেমন আসলো, নাই তো হবে, খেয়াল করেন কি আসতে না। আচ্ছা, এবার দেখেন আমি যখন এই অংশটা যখন জোড়া লাগাচ্ছি, তখন দেখেন কি হচ্ছে, আসছে। এবার দেখেন ভিউ পেজ সোর্সে যদি যাই, আপনি বুঝবেন কোনোভাবে যে কি কি একসাথে দেখাচ্ছে না, কি আসলো কিন্তু কি একই জায়গায়। ওকে ওকে, কি বোঝা গেছে এটা? গুড, তার মানে আমরা তো এটা কাটছি না, কি আমরা যদি আবার ফুটারটা দিয়ে কাটতাম কি করতাম। এখন ইনক্লুডের একটা প্রবলেম আছে, ইনক্লুডের প্রবলেম হচ্ছে এরকম যে আমি যদি মনের ভুলে আবারও ইনক্লুড দিয়ে দিই, কি দিয়ে দিই, তাইলে এটা কি হয়ে যাবে, তাইলে এটা ডাবল হয়ে যাবে। বোঝা গেছে কি হচ্ছে, আবার ডাবল হয়ে যাচ্ছে। ওকে,
তো বাট আমরা যদি এখানে ইউজ করতাম ফাংশন ইনক্লুড ইউজ না করে যদি ইনক্লুড কি ইউজ করতাম, ওয়ান্স আন্ডারস্কোর কি ওয়ান্স, তার মানে কি হইতো, সে ওয়ান্স মানে কি একবার তো নাকি, সে একবারই করতো। এখন একটা প্রশ্ন করতে পারেন, উপরেরটা করবে না নিচেরটা করবে, আসলে দুইটা একই জিনিস কি কি দুইটা একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা হলে তো মানে নাকি দেন আলাদা অংশটা দায়িত্ব চাপে দেখাইতো, কিন্তু এটা তো একই জিনিস, বুঝা গেছে? এবার খেয়াল করেন, এবার কিন্তু কি আসছে, একবারই আসছে, আসছে না কি আসছে এটা? ওকে আচ্ছা ভালো কথা, না হোমওয়ার্ক তো ফাংশন রাখতে হবে। ওকে খেয়াল করে আসছে, ওকে এর মানে হচ্ছে আপনি তো ইউজ করবেন ইনক্লুড না, ইনক্লুড ওয়ান্স মানে ইনক্লুড নামে একটা ফাংশন আসছে, এটা আপাতত ভুলে যান, কোথায় ইউজ করতে পারেন, একই জিনিস বারবার আপনার লাগতেছে একটা পেজে, আপনি এটা বানাই নিয়ে তখন খালি ইনক্লুড ইনক্লুড করলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এখন ইনক্লুডের কোনো কারণে আপনি এরকম আই দিলেন, ওকে মনে করেন কোনো একটা নামে এই নামে ফাইল নাই, ওকে তখন সে একটা ইরর মানল, বুঝা গেছে? সে কি বলতেছে যে এখানে এই ফাইলটা আমি পাচ্ছি না, কিন্তু নিচের অংশটা কিন্তু দেখাচ্ছে, কন্টেন্ট পার্ট আর কি ফুটার পার্ট দেখাচ্ছে। এখন এই অংশটা আমি যদি চাই যে যদি উপরে ভুল হয়ে থাকে, যেহেতু হেডার পার্টটা ইম্পর্টেন্ট, সেহেতু আমরা এই জায়গাটাতে যদি আমরা এটা ইউজ না করে যদি রিকোয়ার ইউজ করতাম, কি ইউজ করতাম, রিকোয়ার, দেন তাইলে সে কি করতো, রিকোয়ার মানে অবশ্যই লাগবে, কি নাইলে নিচের অংশগুলো সে আর দেখাবে না, কি বোঝা গেছে? এখন এখানেও ইনক্লুড আপনি দুইবার লিখলে কি মানে রিকোয়ার দুইবার লিখলে দুইবার আসবে, এই জন্য আমরা কি ইউজ করবো, রিকোয়ার কি ইউজ করবো, ওয়ান্স। একমাত্র মাথায় রাখবেন, বলতে পারেন কোথায় লিখবো, আপনি যদি গোটা ওয়েব পেজে রিকোয়ার ওয়ান্স দিয়ে যোগ করেন কোনো সমস্যা নাই, ইনক্লুড দিয়েও যদি যোগ করেন কি কোনো সমস্যা নাই, কিন্তু স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে না, যে সে কোন মাপের কোডার, সে এটা কেন লিখছে, মাথায় রাখবেন হেডার এবং ফুটারটাই শুধু রিকোয়ার হয়, আর বাকি সব জায়গাতে ইউজ করবেন কি ইনক্লুড। কি আমার কথা বোঝা গেছে? গুড, আসেন এবার আমরা দেখি কি আসছে। গুড, খুবই ভালো, এই যে ফোল্ডারের নাম যদি মানে সে যদি কি 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 বোঝা গেছে। এখন আসেন আমরা দেখেন এই মজার ব্যাপারটা আমরা আরেকটু ভালো করে দেখি, ওকে। সেটা হচ্ছে কিভাবে, যে আমরা এখান থেকে এসে আমরা যখন ফুটারটারে কাটলাম, কাটছি ফুটারটা, আমরা এখানে ফুটারটারে কেটে আমরা এখানে আরেকটা অংশের নাম বানাইলাম, এটা নাম কি দিলাম ফুটার, আমরা কি দিলাম ফুটার ডট কি লিখলাম, ফুটার ডট পিএসপি লিখছি। এখন দেখেন এখানে যখন আসলাম, ওকে এখানে যখন আসলাম তখন কি করতে হচ্ছে, আমরা এখানে গিয়ে কিন্তু এই নিচে যেখান থেকে কাটছেন এখানে গিয়ে আবার কি লিখবেন, পিএসপি দিয়ে শুরু করলেন এবং কি করলেন পিএসপি দিয়ে আপনি শেষ করলেন, এখানে কি লিখবেন, মানে এখানে লিখলেন রিকোয়ার, কোনটা কোডের কি না হয়তো এখানে বলবে না, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের যখন আমি আপনার অ্যাটম বা নেটবিনস ইউজ করব তখন সেগুলো সাজেস্ট করবে, বুঝা গেছে? মানে এটা তো আপনাদের ডিজাইনের ব্র্যাকেট টাকার ডিজাইনের না, তো আমরা ডেভেলপমেন্টের জন্য আলাদা কোড এডিটর ইউজ করে থাকি, যেমন আমি পার্সোনালি ইউজ করি অ্যাটম, ওকে আগে ইউজ করতাম নেটবিনস, অনেকে দেখা যায় হচ্ছে কেউ হয়তো মানে সাবলাইম টেক্সট ইউজ করে যার কাছে যেটা ভাল লাগে আর কি, কেউ পিএসপি স্ট্রম ইউজ করে, ওকে রিকোয়ার ওয়ান্স এর মধ্যে গিয়ে আমরা কি লিখবো, কোডের মধ্যে কি আছে ফুটার ডট কি আছে, ফুটার ডট পিএসপি, বুঝা গেছে? ফুটার ডট কি, ফুটার ডট পিএসপি। এবার দেখেন কি কি চলে আসছে, হ্যাঁ হেডার ফুটার কি চলে আসছে, এর মানে আমরা যদি চাই এটারেও কেটে নিয়ে, ওকে এটা নিয়ে মনে করেন আমরা এখানে নিলাম, একটা নাম দিলাম, ধরেন কন্টেন্ট কি দিলাম, কন্টেন্ট, কন্টেন্ট ডট কি লিখবো, কন্টেন্ট ডট
পিএসপি কন্টেন্ট ডট কি পিএসপি এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা তাইলে এখানে আর একটা পিএসপি নিতে পারি কি নেব পিএসপি শুরু এবং কি পিএসপি ক্লোজ আপনি রিকোয়ার দিলেও সমস্যা নাই ইনক্লুড দিলেও কি এখানে সমস্যা নাই ওকে না আমি আর কি বলতেছি ওকে হ্যাঁ আপনি এখানে তাহলে কি দিয়ে দেব ইনক্লুড ওয়ান্স ওকে আমরা সর ওয়ান্স আমরা যদি এখানে কি লিখি আমরা কি লিখি পোর্ট স্ল্যাশ কি কন্টেন্ট ডট কে পিএসপি আচ্ছা আমি কালকে একটা জবের পোস্ট দিয়েছিলাম সেবার কমেন্টও করছিলেন অ্যাকচুয়ালি এটা তো ঢাকার বাইরে প্রজেক্ট আপনারা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝা গেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা ওইসব জায়গাতে না যাওয়াই বেটার হবে ছিল তো আপনারা অলরেডি কোর্স করতেছেন একটা ওকে কারণ এটা 1.5 মাসের ট্যুর ওকে এরকম সুযোগ অনেক আসবে বোঝা গেছে ওকে এরকম অনেক কিছুই আরও আসবে তখন আগে রেডি হন তারপরে আপনাদের আপনাদের পরিচিত কি আপনাদের পরিচিত যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে বলেন আমি হয়তো তাদেরকে করে দেবো সমস্যা নেই ওকে খেয়াল করেন আমরা যদি এখান থেকে ভিউ কি খেয়াল করেন কি চলে আসছে একটু ভেঙে চলে আসছে যে খেয়াল করেন বাট সেকশন সেকশনের পরে কি ফুটার বোঝা গেছে আচ্ছা এবার এইবার আমি আসি দেখেন যেহেতু সবগুলাই পিএসপি আমরা সবগুলারে একটার মধ্যে আনতে পারি আমার কথা বোঝা গেছে একটা পিএসপির মধ্যে আমি এইটাই করতাম বোঝা গেছে কিন্তু আগে দেখাইলাম এর মানে আমি একটা পিএসপির মধ্যে কি করে ফেলতে পারছি এখন আপনি একজন ওয়েব ডিজাইনার শুধুমাত্র ডিজাইনার যখন একটা পেজ এডিট করতে আপনারে বলবে তখন আপনি গিয়ে যখন এরকম একটা চিহ্ন দেখবেন আপনি তো আকাশ থেকে পড়বেন এটা কি জিনিস হ্যাঁ কিছুই নাই এই পেজে তাহলে গেল কই বুঝা গেছে কি কি হ্যাঁ ওকে তো এর মানে ঘটনাটা হচ্ছে ধরেন আমরা একটা নতুন আরেকটা পেজ বানাবো নাকি নতুন একটা যখন পেজ বানাতে যাব দেখেন আমাদের জন্য সুবিধা কি হচ্ছে আমরা এখানে আরেকটা যদি পেজ বানাই এই পেজের নাম দিলাম ধরেন অ্যাবাউট কি দিলাম অ্যাবাউট ডট কে ডট পিএসপি এখন আমার এই হেডার ফুটার তো সেমই থাকবে থাকবে না কি হেডার ফুটার কিন্তু কি থাকবে সেমই থাকবে তার মানে আমরা এখান থেকে গিয়ে খুব সহজে এভাবে লিখব পিএসপি শুরু এবং কি পিএসপি শেষ এখানে গিয়ে কি লিখবো রিকোয়ার কি লিখলাম ওয়ান্স এখানে গিয়ে জাস্ট আমার কি আর কি হেডার বানাইতে হবে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখলাম যে হেডার কি লিখলাম আচ্ছা সমস্যা নেই সব করতেছে ওকে কি লিখবো কোট স্ল্যাশ নাকি মনে করেন এখানে আমরা এমনি লিখলাম এরকম লিখলাম দিস ইজ এরকম লিখলাম যে অ্যাবাউট পেজ কি লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ এরকম ফাইনালি গিয়ে এখানে এসে কি করবো রিকোয়ার কি লিখবো ওয়ান্স আমরা কি কি লিখবো কোডের মধ্যে কি কি কোডের মধ্যে কি ফুটার ডট কি পিএসপি আমরা এখান থেকে কি লিখবো আসছে কি আমি এবার যদি ধরেন হেডার পার্টে কোনো কিছুকে চেঞ্জ করি ওকে মানে হেডারে গিয়ে চেঞ্জ করলাম হেডার পার্ট ওকে দিস ইজ হেডার পার্ট মনে করেন সাথে অ্যাড করে দিলাম আরিফ নাকি আরিফ ওকে তার মানে দেখেন কি হচ্ছে অ্যাবাউট ডট পিএসপি তে আসলেও দেখতে পারতেছি কি আরিফ আবার যদি আমি হোম পেজেও যদি যাই এখানেও কি দেখতে পারতেছি আরিফ এক জায়গায় চেঞ্জ করলে কি সব পেজে চেঞ্জ হয়ে যাচ্ছে না কি কি সবাই কি ক্লিয়ার আমরা এখন ঘটনাটা হচ্ছে আমরা যদি এটা একটা ফাংশনের মধ্যে বানাইতাম একটা ফাংশন বানাবো কেন ফাংশন বানাবো ধরেন কোনো কারণে মনে হলো যে আমার এই কোড ফোল্ডারের নামটা কোনো কারণে চেঞ্জ করব ওকে মানে এটার স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কি ইনক্লুডস মানে যেগুলো অংশ মনে করেন আমাদের
কাটা কাটা থাকে, এগুলা আমরা যে ফোল্ডারে রাখি এটার নাম হচ্ছে ইনক্লুডস। দেখবেন ওয়ার্ডপ্রেসের একটা ফাইল থাকে ডাব্লুপি ইনক্লুডস নামে, কি কি থাকে না, এর মানে তার মূল অংশগুলো এখানে সে কেটে কেটে রাখে। ওকে, তো আমরা এখন যে জিনিসটা করব, এখন সমস্যাটা কোথায় হচ্ছে, হোম পেজে আসলেও নাই, আবার কি আমি যদি অ্যাবাউট পেজে আসি, কোন পেজে আসি, আমি যদি অ্যাবাউট ডট পিএসপি পেজেও আসি, তারপরে দেখবো কি নাই। এখন তাহলে আমার কষ্ট করে দেখেন কি কি করতে হয়। আমি যখন এখানে যাব, এখানে গিয়ে লিখতে হচ্ছে ইনক্লুড, কি লিখতে হচ্ছে, ওকে, সব জায়গাটাতে আমার লিখতে হচ্ছে না কি, কিন্তু আমরা যদি ফাংশন বানায় নিতাম, আমরা কি বানায় নিতাম, আমরা যদি ফাংশন বানায় নিতাম, মনে করেন আমরা এখানে যদি যাই, এখানে লিখবো হচ্ছে ইনক্লুডস, ওকে, ইনক্লুডস, এবার দেখেন এবার কিন্তু আর ঝামেলা নাই, কি আসছে, আসছে, এবার এভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন যদি বানাই নিই তাহলে এটা কি হইতো। তো আমরা একটা ফাংশন ইচ্ছা করলে ফাংশন এখানে ফাংশন বানানোর জন্য ফাংশন নামে একটা ফোল্ডার বানাইতে পারতাম। তো আমি আপাতত বানাইলাম না, বেসিক থেকে দেখে আমি এখান থেকে একটা ফাংশন লিখবো, একটা একটা ফাংশন নামে একটা আমরা কি লিখলাম, একটা ফোল্ডার বানাইলাম, বুঝা গেছে, কি একটা ফাইল বানাইলাম। ওকে, এখানে এসে আমরা যে জিনিসটা করব, ফাংশনের মধ্যে কিছু ফাংশন বানাবো, মানে এগুলা দিয়ে আমরা ফাংশন ভাবে কল করব। ওকে, কি করব, ফাংশন ভাবে কল করব। আমরা এখান থেকে আসলে মাথায় রাখবে, আমি যতটুকু দেখাবো একটু পরে, কিন্তু এতটুকু আপনাদের প্র্যাকটিস করতে হবে, কি কারণ এইটুকু আজকে প্র্যাকটিস করতেই হবে। ওকে, কারণ নাইলে বাসায় গেলে আপনাদের কাছে কি এলোমেলো। ওকে, কারণ আগামী দিন থেকে তো আমাদের প্রজেক্ট শুরু হয়ে যাবে, মানে তখন কিন্তু ফুল থেকে বড় পেজ, অনেক বেশি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করা শুরু করব। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমরা এখান থেকে গিয়ে প্রথমে লিখবো একটা ফাংশনের নাম বানাবো। ফাংশন যেন কিভাবে বানাতে হয় আরিফ? ওকে, ফাংশনের নাম আমরা দিলাম গেট হেডার, এর মানে আপনি যে গেট হেডার নামে দিতে হয় এরকম না, আপনি আপনার নামে দিতে পারেন, কিন্তু বুঝতে হবে যে এই এই অংশে কি আমার হেডার আছে নাকি, মানে কারণ ওদের হেডার নামে একটা ফাংশন অলরেডি আছে, এই জন্য আমরা কি ওই হেডার নামে দিতে পারবো না। হেডার ফাংশনে ওদের কাজ কি, রিডাইরেক্ট করা, কি করা, রিডাইরেক্ট করা। আপনি এক পেজে ঢুকছেন, আপনি কি রিডাইরেক্ট করে কি হচ্ছে অন্য পেজে নিয়ে চলে যাবে। এখানে এসে কি লিখলাম, গেট হেডার লিখলাম না, এখানে দেখেন এই কোডটুকু এনে জাস্ট কি করব বলেন তো, আমি এখানে জাস্ট বসায় দিলাম জাস্ট একটা ফাংশনের মধ্যে। ওকে, আমরা ধরে নিলাম যে আমরা এখানে আরেকটা ফাংশন বানাইলাম, এটার ফাংশনের নাম দিয়ে পাবলিক তো হবে না, কি আসলো ফাংশন, আমরা এটার নাম দিলাম যে গেট, গেট লিখলাম, গেট কন্টেন্ট, এরকম কি লিখলাম, গেট কন্টেন্ট। ওকে, গেট কন্টেন্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে যদি আসি, এখান থেকে দেখেন এই অংশটারে আমরা আনলাম, এনে আমরা এখানে কই দিলাম, এখানে দিছি না, আমরা এখান থেকে গিয়ে আরেকটা ফাংশন বানাইলাম, অবজেক্ট দিয়ে করে অভ্যাস তো খালি পাবলিক চলে আসে, গেট কি, গেট, গেট ফুটার, বোঝা গেছে, কি লিখলাম, গেট ফুটার। এখন আমরা যখন এখানে যখন আসব, তখন দেখেন আমরা এখান থেকে কি আসবে, আসছে, হ্যাঁ, এটা তো খালি থাকবে, খেয়াল করেন এখানে কিচ্ছু নাই, আছে কিচ্ছু। এবার আমি যদি এখানে এসে কল করি, এখানে পিএসপির মধ্যে যদি কল করি গেট, কি গেট, কি করব, গেট হেডার কাজ করবে আরিফ, করবে না, কারণ গেট হেডার তো সে তো জানে না, আগে এই পেজের সাথে কি করতে হবে জানেন, লিংক করতে হবে। ওকে, তো যেহেতু ফাংশনটা আমার খুবই ইম্পর্টেন্ট নাকি, এই জন্য আমরা কি লিখবো, এই জন্য আমরা লিখবো হচ্ছে রিকোয়ার, কি লিখবো, ওয়ান্স, লিখে আমরা যে জায়গাতে আসছি ফাংশন কিন্তু ওই জায়গাটাতেই আছে, এই যে খেয়াল করেন ইন্ডেক্স কি এবার এখানে আছে না, এই জন্য আমরা এই যে রিকোয়ার ওয়ান্সে গিয়ে লিখবো হচ্ছে কি ফাংশন, ফাংশন ডট কে পিএসপি বলছি, এবার কিন্তু সে পেয়ে যাবে গেট হেডার, পাইছে কি, পাইছে। এবার আমরা গিয়ে কল করব কি, গেট, কি গেট, গেট ফুটার, গেট ফুটার, তার মানে কি হয়ে গেল,
গেট ফুটার, তারপরে আমরা যদি এখান থেকে এসে কি বলে গেট কি লিখব, গেট কন্টেন্ট কি লিখলাম, গেট কন্টেন্ট, বোঝা গেছে কি লিখছি, গেট কন্টেন্ট কি চলে আসছে। এখন দেখেন আমরা যদি আবার অ্যাবাউট পেজে আসতাম, অ্যাবাউট পেজে আসলেও আমাদের প্রথমে ফাংশনটা দেখেন আমার কিন্তু একবার কল করতে হয়, কি আমার ফাংশনটা একবার কল করতে হয় না, আমরা আবার এখানে গিয়ে কি লিখবো, রিকোয়ার কি লিখবো, রিকোয়ার ওয়ান্স, এখানে গিয়ে কি লিখবো, আমরা ফাংশনটা করতে হবে না, কি করব, ফাংশন ডট কে পিএসপি। এবার এখানে এসে বলে দেব খুব সহজে কি গেট, কি গেট হেডার, কি কি বলবো, গেট হেডার, এখানে কি বলবো, কেন দেব, কারণ উপরে তো ফাংশন কল করাই হয়েছে। ওকে, সে সমস্ত পেজের জন্য সে কাজ করবে। এখন যদি আমরা অ্যাবাউটে আসি, ওকে খেয়াল করেন আসতে, কি এখন কোনো কারণে যদি আবার ফোল্ডারের নামটা চেঞ্জ হয়, মনে করেন আবার ফোল্ডারের নাম দিলাম, ধরেন কি নাম দেব, ধরেন ক্রিয়েটিভ নাম দিলাম, ওকে। এখন দেখেন এই পেজে গেলেও ভুল, আবার কি এই পেজে আসলেও কি ভুল। এখন সুবিধা কোথায় জানেন, আপনি ফাংশনে ঢুকে খালি এখানে চেঞ্জ করে দেন, এখানে কি লেখেন ক্রিয়েটিভ, এখানে কি লিখে দেন ক্রিয়েটিভ, যত পেজ আছে 100টা পেজেও গেলেও কি চেঞ্জ হয়ে যাবে না, কি আসবে, আর বারবার সব পেজে ঢুকে ঢুকে কি আমি এখানে শুধু চেঞ্জ করব, এবার 1000টা পেজ বানান কোনো সমস্যা নাই, কি কি এর মানে এগুলো হচ্ছে সিস্টেম, এগুলো হচ্ছে কি সিস্টেম, যে আমরা কত শর্টকাট কাজ করতে পারি, কত গোছানো ভাবে আমরা কাজ করতে পারি, কি সবাই ক্লিয়ার। এর মানে পিএসপি কিভাবে ফাংশন, এই যে রিকোয়ার ওয়ান্স, এটা কি বিল্ড ইন ফাংশন, কিন্তু গেট হেডার কি বিল্ড ইন ফাংশন, কি গেট হেডার কি বিল্ড ইন ফাংশন না। যেমন মনে করেন আমরা যদি চাইতাম যে আমার, আমরা তো যখন মনে করেন এরকম হচ্ছে যে ইয়াসির পেজে আমরা আসলাম, মানে এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ না, কি মানে এটা হচ্ছে আমার কি পেজ, ইন্ডেক্স ডট কি, ইন্ডেক্স ডট পিএসপি, এটা হচ্ছে এই পেজ, এই পেজে যখনই আসবো রিডাইরেক্ট করে আমার অ্যাবাউট পেজে পাঠিয়ে দিবে। এর মানে টাইল মানে এর জন্য একটা ফাংশন ছিল, মানে আমরা প্রথমে যদি কি এরকম করি, এটার জন্য একটা হেডার নামে একটা ফাংশন ছিল, কি ফাংশন, হেডার, এখানে দেখেন এরকম লেখার পরে এলটা বড় হাতের হবে, কি লোকেশন, একটা স্পেস এখানে দিতে পারি, এখানে স্পেস দিলে কিন্তু কাজ করবে না, ওকে আপনি এখানে স্পেস দিতে পারেন, আপনি কোথায় এখানে স্পেস দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমি বারবার দেখাচ্ছি এখানে স্পেস দিলে কিন্তু এটা কাজ করবে না, ওকে। সো ঘটনা হচ্ছে এবার এখানে এসে বলে দেব কি অ্যাবাউট ডট কি বলে দেব পিএসপি। এবার আপনি যখন এই ইন্ডেক্স পেজে আসবেন, দেখেন আপনারা কি করে, কি আপনি আসেন না হোম পেজে বা ইন্ডেক্স পেজে, দেখেন আসছে কিন্তু আমার পাঠাইছে কোন পেজে, সেটা অটোমেটিক পাঠায় দিচ্ছে, কি বোঝা গেছে। আমরা তাহলে কি শিখলাম, কিভাবে রি ডাইরেক্ট করতে হয়, ওকে। আচ্ছা ফাইন, ওকে, এর মানে একটা পেজের মধ্যে কিভাবে কাজ করতে হয় এটা তো আমরা দেখছি না, কি আচ্ছা ফাইন, ওকে। এখন যে জিনিসটা হচ্ছে আমরা ভিডিওতে আছে তো, এই জন্য আমি যে কেটে দিচ্ছি, ওকে আসতে। এবার আমরা তো পেজ বিষয়গুলো আমরা দেখলাম নাকি, পিএসপি এর অনেক বিল্ড ইন ফাংশন আছে, বোঝা গেছে কি। আমরা যদি ঠিক এভাবে গিয়ে যদি বলি যে পিএসপি বিল্ড ইন ফাংশন, কি বলবো, বিল্ড ইন কি ফাংশন, বিল্ড ইন ফাংশন,
এবার দেখেন পিএসপি এটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, বুঝা গেছে? পিএসপির অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে PSP.net, কি মাশাল্লাহ এই সাইটটা মানে অনেক কন্টেন্ট আছে, কিন্তু বিগিনারদের জন্য বেশ ঝামেলা, বুঝা গেছে? মানে সবই দেওয়া আছে কিন্তু গোছানো ভাবে দেওয়া নাই, এই জন্য আমরা W3 স্কুলটা কি করব, ফলো করব। ওকে, প্রত্যেকটা যেমন আমরা জেকিউরির সাইট দেখছি, পিএসপির সাইট আছে, বুটি স্টাফের সাইট আছে অফিসিয়াল, আপনার কোডিনেটরের সাইট আছে, তারপরে আপনার লারাভেলের সাইট আছে, প্রত্যেকটারই কি অফিসিয়াল সাইট আছে। ওকে, যে খেয়াল করেন এটা লেটেস্ট রিলিজ হয়েছে, সব সময় এটা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় সব সময় দেখে যাবেন, মানে যেহেতু আপনার ডেভেলপার কোন ভার্সনটা চলতেছে জিজ্ঞাসা করতে পারে, কোন ভার্সনটা চলতেছে, কি কি বোঝা গেছে? সো এগুলো আপনার মানে একটু দেখে যাবেন। এই যে দেখেন ডকুমেন্টেশনে যদি আসি, আসলে পিএসপি কি, বোঝা গেছে? ওকে, এখানে কি ডাউনলোডের মধ্যে এখানে যদি যাই আমরা, আমরা এখান থেকে যে বিভিন্ন কি বিষয় এখানে দেওয়া আছে। ওকে, বহু কিছু নোট টোট, তো এগুলো আমাদের আপাতত দরকার নেই। এদের খেয়াল করেন বিল্ড ইন ফাংশন, ওকে কি বলতেছে? ওকে, তো যেগুলো আপনাদের দরকার আমি ম্যাক্সিমামগুলো আমি কাজ করতে করতে শেখাই ফেলবো, বোঝা গেছে? আপনাদের মুখস্থ ঠুটস্থ এমনি হয়ে যাবে। ওকে, সো এই জন্য আর এগুলো নিয়ে এখন খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, এবার আসেন, আমরা তো শিখলাম যে কিভাবে মানে পেজের মধ্যে কাজ করতে হয়, এবার আমরা আরেকটা জিনিস শিখবো যে কিভাবে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আমরা কি এটা ডাটাবেস কখনো বানাইছি কেউ? হ্যাঁ, মানে কে কে বানাইছেন মাইস্কেল দিয়ে? আচ্ছা, একজন মাত্র বানাইছে, আর বাকি কেউ কি বানান নাই? ওকে, তো আমরা এখন যদি, ওকে, আমরা যে জিনিসটা করব, দেখেন আমরা এই যে লোকাল হোস্ট লিখবো না, এখানে কি লিখলাম, লোকাল হোস্ট, এটা লিখলে তো এটা আসতেছে, সঙ্গে কি লিখবো, স্ল্যাশ দিয়ে পিএসপি মাই অ্যাডমিন, কি লিখবো, পিএসপি মাই কি লিখবো? ওকে, হ্যাঁ, মানে কোথায়? আরে দেখেন না, আমরা ওই পেজে যাচ্ছি, খেয়াল করেন ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে এখানে যখন ইন্টার চাপবো তখন একটা পেজ চলে আসবে। ওকে, কি আচ্ছা, এটা এইভাবে গিয়ে এবার আমরা যদি নতুন একটা ডাটাবেস বানাইতে চাই, যেমন এখানে গিয়ে নিউ ক্লিক করতে পারি, অথবা ডাটাবেজের মধ্যে যদি ক্লিক করি আমরা দেখি এখানে অনেকগুলো ডাটাবেস আছে, যে যে নামে ডাটাবেস আছে এই নামে আপনি ইচ্ছা করলে ডাটাবেস বানাইতে পারবেন না। তার মানে আমরা যদি বানাইতে চাই, মনে করেন আরিফ নামে আমরা একটা ডাটাবেস বানাবো, কি ওকে ক্রিয়েট করলাম, কি হয়ে গেল, একটা ডাটাবেস তৈরি হয়ে গেল, এটার মধ্যে কোনো টেবিল নাই। মানে সাপোজ হোস্ট ক্লাউডের মধ্যে যদি যাই, এটার মধ্যে অনেকগুলো টেবিল আছে না, কি আছে, এর মানে একটা একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকতে পারে। ওকে, এটা এই হোস্ট ক্লাউড একটা কি ডাটাবেস, এটার মধ্যে অনেকগুলো টেবিল, অনেকগুলো টেবিলের মধ্যে আবার অনেকগুলো কি থাকতে পারে, আমার টেবিলের মধ্যে আবার অনেকগুলো ফিল্ড থাকতে পারে, কি থাকতে পারে, এগুলা প্রত্যেকটা হচ্ছে কি ফিল্ড। ওকে, এগুলা কিভাবে বানাবেন, স্টেপ বাই স্টেপ, আপনি কিভাবে জানবেন এটার নাম কি হবে, এটার নাম আমি কি দেব? ওকে, এই সমস্ত কিছুই কিন্তু কি আমি দেখায় দেব। ওকে, এবং আগামী দিন থেকেই কিন্তু এগুলো শুরু হয়ে যাবে। সো যারা আসছেন এবং যারা ভিডিও শুনতেছেন আসেন নাই, দেন সবারই কি আসতে হবে নাকি, তারা তো শুনবেই, সো সবারই কিন্তু কি, ওকে না, আপনারাও কিন্তু ওই যে যারা বাস থেকে নেমে যাচ্ছে এদেরকে বাস কি ট্রেনে আনতে হবে, এটা আমাদের লস না? বাস্তববাদী, ওকে, মানে এরকম দুজন থাকলে ভাল লাগে। ওকে, যাই হোক, এখন ধারণা হচ্ছে আমরা কি সবাই বুঝছি, দেখেন সবাই একটু এদিকে দেখি যে আমরা কিভাবে ডাটাবেস দেখতেছি। এখন আবারও যদি আমরা এখানে চলে আসি, ডাটাবেজের মধ্যে আসি, আমরা কোনো কারণে ডাটাবেসটা ডিলিট করতে চাচ্ছি, এই আরিফের এখানে আমরা কি করব, সিলেক্ট করব, করে আমরা এখান থেকে কি করব, ড্রপ করে দিলে আরিফ নামে ডাটাবেসটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে।
ওকে, এর মানে আমরা কি দেখলাম যে আমরা ডাটাবেস, না এখন আপাতত আর কোনো ওয়ে ধরেন নাই, বুঝা গেছে? ওকে, আমরা বা কেনই ডিলিট করতে যাব, এটা কোনো সময় হয় না। ওকে, অনেকগুলো প্রসেস আছে করা যায়। ওকে, আমরা সব সময় ব্যাকআপ রাখি, আস্তে আস্তে সব শেখাবো। ওকে, না সব শেখাবো, বুঝা গেছে? লারাভেল একটা কমেন্ট দিবেন, কোড হয়ে যাবে। ওকে ওকে, আগে এটা আস্তে আস্তে, বুঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে আস্তে আস্তে। সব হবে, সব হবে, সব কানেক্ট করে দেবো, বুঝা গেছে? ওকে, এখন এখন আগে আস্তে আস্তে শেখেন। ওকে, ফাইন, এর মানে আমরা যে জিনিসটা করছি দেখেন। ওকে, যেমন আমরা আগামী দিন কি জিনিসটা দেখব, ওকে, এর মানে আমরা কি এডিট করতে পারি, আমরা কি ডিলিট করতে পারি? হ্যাঁ, কি মানে আমরা কি করতে পারি, এটাতে আমরা ক্রিয়েট করতে পারি এবং কি করতে পারি, ডাটা হচ্ছে ডিলিট করতে পারি। যেমন আপনাদের আগের যে ব্যাচটা আছে, সেই ব্যাচের যদি আমি একটা প্রজেক্ট দেখাই যে আসলে আপনাদের আমরা কি কি জিনিস আপনারা তৈরি করবেন আগের ব্যাচের, যেমন আমি 1803 নাম্বার ব্যাচে যদি যাই, ওদের অ্যাডমিন নামে এরকম একটা কিছু আমি তৈরি করে দিতেছিলাম, বুঝা গেছে? ওদের আমার কি ছিল, নিড জন এরকম ছিল, 1-1 এরকম ছিল, আচ্ছা ভুলেই তো গেছি আমি কি ছিল। খেয়াল করেন, আমি যে এখান থেকে গেলে, একে না তিনে যে যাব, গেলে দেখেন আমি কিন্তু এই যে পাসওয়ার্ডটা দেখতেও পারবো না। পাসওয়ার্ডটা কি করা, হ্যাশ করা, কি কি খেয়াল করছেন? পাসওয়ার্ড, ওকে, এটাও দেখতে পারবো না। এখন আমরা এরকম বানাই, 1-1 বানাই দিই, এটার MD5 বানাই দেব, কি আপাতত এগুলো মাথার উপর দিয়ে যাবে, এগুলো দরকার নাই, বুঝা গেছে? ওকে, তো আমরা যে জিনিসটা করব এখান থেকে লিখবো নির্জন। ওকে, দিয়ে আমরা যখন 1-1-এ, খেয়াল করেন আমরা কিন্তু লগ ইন করে ঢুকতে হচ্ছে, ঠিক না? এর মানে এটা কিন্তু ওরা বানাইছে, বুঝা গেছে? ড্যাশবোর্ডে ইউজারে যখন সে আসলো, এখান থেকে গিয়ে সে একটা ইউজার ক্রিয়েট করতে পারতেছে। ওকে, একটা ইউজারে সে এখান থেকে গিয়ে দেখতে পারতেছে, মানে ডিটেলসটা, এখান থেকে গিয়ে সে এডিট করতে পারতেছে। ওকে, এখান থেকে গিয়ে সে কি করতে পারতেছে, সে ডিলিট করতে পারতেছে, কি কি বোঝা গেছে? এর মানে এখন তার যে পাওয়ারটা, তার পাওয়ারটা হচ্ছে, সে হচ্ছে কি, দেন তার পাওয়ার হচ্ছে, সে হচ্ছে কি, সুপার অ্যাডমিন। ধরেন এই যে আমি যদি এখানে যদি আসি, ওকে, মনে করেন এখানে আরেকজন রে আসি যার পাওয়ারটা কম, মনে করেন এখানে 2 আছে, 2 না, মনে করেন আমি এখানে মেহেদি হাসানের পাওয়ারটা দিয়ে দিলাম, ধরেন এডিটর সে, ধরেন খেয়াল করেন সে কিন্তু এখানে সবগুলো মেনু দেখতে পারতেছে না, কি? এবার মেহেদি হচ্ছে ওর রোল আইডি 4 নাম্বার, অ্যাকচুয়ালি রোল আইডি মানে তার কতটুকু পাওয়ার। ওকে, আমরা এটারে যদি গিয়ে আমরা যদি এডিট করি, এটারে গিয়ে যদি আমরা এডিট করি, মনে করেন এখানে দিলাম 2-2, ওকে, MD5 করা থাকে, মানে এটা দেখেন আমি নিজে বানাইছিলাম, আমারও মনে নাই। ওকে, এর মানে এটা যাতে একজন ডাটাবেজে ঢুকলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা না পায়। ওকে, খেয়াল করেন, এখন আমি যখন এখান থেকে লগ আউট করবো, দেখেন এবার ইচ্ছা করলেও ওই ইন্ডেক্স পেজে ঢুকতে পারবো না, আপনারা কি বলবে বলেন তো, বলবে তুমি লগ ইন করে আসো নাকি? খেয়াল করেন কি বলতেছে, কি আগে লগ ইন করতে হবে। এখন ধরেন এখানে কি ছিল, নাম কি ছিল, মেহেদি, মেহেদি, ওকে, মেহেদি কত দিলাম, 22 দিলাম। এবার ও গিয়ে কিন্তু এখানে দেখেন ইউজার নামে কোনো মেনুই পাচ্ছে না, ধরেন সে চালাকি করে ঢুকলো, ওকে, সে হয়তো লিঙ্কটা তার মনে আছে, অ্যাড ইউজার, এবার কি বলতেছে, ইউ হ্যাভ কি, নো পারমিশন। এর মানে এই সিস্টেম গুলা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কি করব, নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে এই এই লেভেল পর্যন্ত কি আমরা যাব। আমরা শুধু প্রথমে দেখতেছি যেগুলো কিভাবে কি বা আমরা কি শিখবো, বুঝা গেছে? এটার মধ্যে টোটাল প্রসেসটা, এবং খেয়াল করেন এখানে যদি ওই যে ইউজার যেটা ছিল এখান থেকে আপলোড করা যায়, বুঝা গেছে? এখান থেকে কি করা যায়, আপলোড করা যায় সমস্ত কিছু, এখান থেকে ছবি টবি সমস্ত কিছু এখান থেকে কি করা যায়, আপলোড করা যায়। ওকে ওকে, এর মানে কি হয়েছে, আমরা সবাই কি বুঝছি এটা? আচ্ছা, এখন আমাদের কি কাজ বলেন তো?
এখন আপনারা যে জিনিসটা করবেন, এখন থেকে 1 ঘন্টা আমি যা যা জিনিস করছি কি করা, তাই তাই করা। প্রায় প্রত্যেকটা পিসিতে মনে হয় জ্যাম সফটওয়্যার ইনস্টল করা আছে, যদি না থাকে তাহলে ডাউনলোড করে ইনস্টল করেন। ওকে, ল্যাবের পিসি তো দেখা যায় একজন ইনস্টল করে একজন রিমুভ করে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, ওইটার মনে একটু হালকা প্রবলেম আছে, আপনারা দুইজন একটাতে বসেন অথবা